হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটা খুব একটা বড় করব না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে। এটিকে মোহনবাগান এসসি ইস্টবেঙ্গলের আপডেট আছে, তো প্লিজ ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের আপডেট দেওয়ার আগে প্রথমেই যে আপডেটটা দিয়ে দেবো সেটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাইন করাতে চলেছে 33 বছর বয়সী মার্টিনিকিউ ন্যাশনাল টিমের ফুটবলার মাথিয়াস কোরিয়ারকে। মাথিয়াস কোরিয়ার, যিনি কিন্তু একজন ভালো ফুটবলার বলা যায়, লাস্ট খেলছিলেন টার্কিশ লিগের একটা ক্লাব স্যামসনস পারে, তারপর তিনি ফ্রি এজেন্ট ছিলেন এবং সেখান থেকেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই প্লেয়ারটাকে তুলে নিয়েছে বলাই যায়। এখনও অফিসিয়াল না হলেও বিভিন্ন সোর্স মারফত যেটা জানা যাচ্ছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে এই প্লেয়ারের কিন্তু ডিল ডান হয়ে গেছে। স্ট্রাইকারের পাশাপাশি রাইট উইংয়েও খেলতে পারেন এই মাথিয়াস কোরিয়ার। তো এই বড় আপডেটটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আসা যাক এসসি ইস্টবেঙ্গলের আপডেটে। আজকে আইএফএর একটা বড় মিটিং আছে, এখানে কিন্তু সিএফএল রিলেটেড সমস্ত আলোচনা হবে এবং সিএফএলের প্রতিটা ক্লাবের তরফ থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই মিটিংয়ে। কিন্তু সমস্যার যেটা বিষয়, আজকের এই মিটিংয়ে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, শ্রী সিমেন্টের তরফ থেকে কিন্তু কেউই উপস্থিত থাকবেন না আজকের এই মিটিংয়ে। তোমরা তো সবাই জানো এসসি ইস্টবেঙ্গলের সিইও সেদিন বলেছিলেন, যেহেতু এখনও ফাইনাল এগ্রিমেন্টে সাইন হয়নি, তাই সিএফএলের টিম বানানো নিয়ে এখনই কিন্তু কোনো রকম প্রতিশ্রুতি দিতে পাচ্ছেন না তারা। তারপর আজকেও মিটিংয়ে উপস্থিত থাকছে না এসসি ইস্টবেঙ্গলের কোনো প্রতিনিধি। তো সেক্ষেত্রে এসসি ইস্টবেঙ্গল এই সিজনে সিএফএল খেলবে কি না সেটা একটা অবশ্যই চিন্তার বিষয়। তবে আইএফএ কিন্তু ব্যাকআপ অপশান রেখেছে, যদি এসসি ইস্টবেঙ্গল সিএফএল না খেলে তাহলে এসসি ইস্টবেঙ্গলের জায়গায় আইএফএ একাদশ বলে একটা টিমকে নামানো হতে পারে। তো দেখা যাক এরপর কী আপডেট বেরিয়ে আসে। আপাতত এরকমই আপডেট আছে যে এসসি ইস্টবেঙ্গল কিন্তু আজকের এই মিটিংয়ে থাকছে না। তো বন্ধুরা, এবার আসা যাক এটিকে মোহনবাগানের আপডেটে। এটিকে মোহনবাগান তো ট্রান্সফার মার্কেটে পুরোপুরি ঝড় তুলে রেখেছে এখনও অবধি। একের পর এক বড় বড় ট্রান্সফার করিয়ে চলেছে এটিকে মোহনবাগান। এবার যেটা আপডেট পাওয়া যাচ্ছে, সেই লিস্টে কিন্তু নাম জুড়তে চলেছে এটিকে মোহনবাগানের আরও এক স্বপ্নের ফুটবলারের। এই প্লেয়ারকে নেওয়ার জন্য কথাবার্তা তো বহুদিন ধরে চলে আসছিল, তবে এই মুহূর্তে কথাবার্তা একদমই অ্যাডভান্স স্টেজে আছে। হ্যাঁ বন্ধুরা, আশা করছি তোমরা গেস করতে পেরে গেছো কার কথা আমি বলছি। 20 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া। হ্যাঁ বন্ধুরা, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্টার ফুটবলার আপুইয়া, যার সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কিন্তু আরও 1 বছরের কন্ট্র্যাক্ট আছে। লাস্ট সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন। 22টা ম্যাচে 1848 মিনিট মাঠে ছিলেন এবং পুরোপুরি মাঝমাঠটাকে সামলে রেখেছিলেন আপুইয়া। একটা গুরুত্বপূর্ণ গোলও করেছিলেন। তো এই মুহূর্তে সবচেয়ে বড় এটাই আপডেট যে এটিকে মোহনবাগান আর আপুইয়ার ডিলটা কিন্তু একদমই অ্যাডভান্স স্টেজে আছে, অর্থাৎ সাইনিং হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। বিভিন্ন মিডিয়া হাউস তো এটাও জানিয়ে দিচ্ছে যে আপুইয়ার সাথে এটিকে মোহনবাগানের ডিল ডান হয়ে গেছে এবং এটিকে মোহনবাগান একটা হিউজ অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিয়ে কিন্তু আপুইয়াকে সাইন করিয়েছে। তবে আমরা বলবো আর একটু অপেক্ষা করো, একদমই অ্যাডভান্স স্টেজে আছে। আমাদের কাছে যেটা আপডেট, বিভিন্ন জায়গায় যদিও বলা হচ্ছে একদমই ডিল ডান হয়ে গেছে। তো যদি এই সাইনিংটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা হিউজ সাইনিং বলাই যায় এটিকে মোহনবাগানের জন্য। তো বন্ধুরা, এই আপডেটটাই তোমাদেরকে জানাতাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।